পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অর্চনাদি এবার শুনি, রুটির দোকান তার সাথে কারাওকেতে এসে লোকে গাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হলো? আমার মা তো ভীষণ সারা জীবন সংগ্রাম করেছেনই, আমার বাবা মিলিটারি ম্যান ছিলেন, আমার বাবাকে আমি আমার এই বুকে হারিয়েছি। বাবাকে হারানোর পর থেকে আমি গানটা শুনতে চিরকালই ভালোবাসতাম, কিন্তু গান গাওয়ার প্রতি অতটা ছিল না আগ্রহ। কিন্তু গানটা গাইলে যে একটা আনন্দ আছে সেইটা আমি বাবাকে হারানোর পর থেকে আমি মনে মনে ওই কারাওকে দেখে করার চেষ্টা করি। তারপরে যখন আমি, আমার তো সময় নেই, আমি একটা স্কুলে চাকরি করি, প্রাইভেট স্কুলে চাকরি করি, সেখানে বেতন ভালো নয়, কিন্তু আমাদের মিশের এত ভালোবাসেন বাচ্চাদের যে তারা কিন্তু বেতনের জন্য সেই স্কুলে চাকরি করেন না, তারা ভালোবেসে বাচ্চা তৈরি করেন। আমিও সেই স্কুলেরই প্রধান শিক্ষিকা। ও, সকালে আপনি টিচার? হ্যাঁ। আচ্ছা, তার মানে স্কুল থেকে ফিরে আসার পরে রুটির দোকান খোলেন? স্কুল থেকে আসার পরে আমি একটু, আমি ইউটিউব চ্যানেল, তারপরে হচ্ছে একটু অন্য কিছু চর্চা করি, গান টান যেগুলো বাড়িতে করি, আমি কোনো মাস্টারের কাছে শিখি না, সেইটা আমি প্র্যাকটিস করি। আর আমি দেখলাম যে আমি একা কেন, আমার তো সময়ের অভাব, তা ঘরের মধ্যে একটা বউ মানুষ যদি প্র্যাকটিস করে একা, আমি তো কিছু শিখতে পারবো না, তাই আমি দোকানটাকে ব্যবহার করলাম। দোকানে রেখে আমি যেমন পাঁচজন এসে করেন, তখন তাদের থেকে আমি আয়ত্ত করি যে তারা কি সিস্টেমে গানটা করছে, সেই সিস্টেমটাকে আয়ত্ত করি। বিভিন্ন মানুষ বিভিন্ন সিস্টেমে গান করে। আমার দোকানে কত দূর দূর থেকে মানুষ এসে গান করা, গান অভ্যাস করেন এবং তারা আনন্দ পান। সব থেকে আশ্চর্য ব্যাপার, লাইভ দেখলে লক্ষ্য করবেন যে লাইভে কিছু কিছু ক্ষেত্রে মুখ দেখানো হয় না, কারণ তারা অনেকে আছেন কেবলমাত্র তারা ভয়ে, তাদের পরিবারের ভয়ে, নিন্দামন্দ হওয়ার ভয়ে, গান গাইলে নিন্দা হবে, এরকম আজও প্রচলিত আছে, এমন এমন জায়গাও আছে। আমি এটা জানতে পারতাম না যদি না আমার দোকানে কারাওকে মেশিনটা না বসাতাম। আর এখানে আমার মেশিনে যখন গান গান, তখন কিন্তু আমি জানিও না চিনিও না, এটাই আমার আশ্চর্য লাগে আর আমার আনন্দও লাগে যে কত দূর দূর থেকে মানুষ এসে আমার এখানে গান গান। তো আপনি তো স্কুলে পড়াতেন, প্রথমত এই রুটির দোকান কথাটা ভাবলেন কেন? রুটির দোকান কথাটা ভাবলাম মানে, আমি তো, আমার মা বাবা তো আমাকে দেখে শুনে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আমি তো একটু পছন্দ করে বিয়ে করেছি, তার জন্য আমি স্বনির্ভর হওয়ার প্রথম থেকেই চেষ্টা করতাম, তাই জন্য। আর রুটির দোকানটা আমি বাবাকে বলেছি, বাবা তুমি তো মিলিটারিতে চাকরি করতে, আমি কি রুটির দোকান চা বিক্রি করলে তোমার কি মান সম্মান চলে যাবে? বাবা বলেছে না, কাজের কোনো ছোট বড় হয় না, কাজ কাজই হয়, তুই নিজে যেটা পারবি সেটাই করবি। খুব ভালো, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, তারপরে দোকান তো শান্তিপুরে। হ্যাঁ, কোথা থেকে মানুষ আসে গান গাইতে? অনেক, আমার আমার লাইভে, লাইভ আমি ডিলিট করি না, তো লাইভে আমার ভালো করলে বোঝা যাবে যে প্রচুর, আমার অন্তত, আমার একটা পেশাদারি লাইভ নয়, বাহ, লাইভে আমি এই কারণে লাইভটা করি যে যদি কোনো মানুষ, এবং ফল পাচ্ছি, যদি কোনো মানুষ একটা খুব ভালো গলার আছে, প্রতিভা আছে, এরকম মানুষ খোঁজার চেষ্টা করেন তাহলে আমার ওখান থেকে পেয়ে যাবেন। কটা অবধি থাকে আপনার দোকান খোলা? দোকান গানের টাইম করে দিয়েছি 9:30। ওকে, খুব ভালো, অর্চনাদি ভালো থাকবেন, দারুণ লাগলো কথা বলে। আর আপনার কাছে সকালে একজন মানুষ, টিচার যে শিক্ষিকা, যে স্কুলে পড়ায়, তারপরে সে সন্ধ্যেবেলা এসে সারাদিনের পরিশ্রমের পরে রুটির দোকান চালাচ্ছেন, রোজগার করছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন, সবকিছু, ভেরি গুড। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।